ইসরায়েলের সরকার মুসলিম বিরোধ কিনা সেটা পরের কথা, কিন্তু ইসরায়েলের সরকার যখন প্যালেস্টাইন দখল করতে চায় তখন মুসলিমরা যখন এটার বিরোধিতা করে তখন অটোমেটিকলি মুসলিম বিরোধ হয়ে যায়। বিজেপির হিন্দুত্ব সরকার মুসলিম বিরোধ ওদের মেইন আইডিওলজি। আমেরিকা ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু একদম ইসরায়েলের জন্ম থেকে। ইন রিসেন্ট টাইমস ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধুর ভেতরে আরেকটা দেশ যুক্ত হয়েছে, সেটা হলো ভারত। আদতে কি ইসরায়েলের লক্ষ্য শুধুমাত্র হামাস, নাকি পুরো প্যালেস্টাইনকে দখল করা? তারা কি আবারও যেভাবে একটা সময় দেখা গেছে যে বর্তমান ইসরায়েলিদেরকে সে সময়কার প্যালেস্টাইনিরা জায়গা ছেড়ে দিয়েছিল কিছুদিনের জন্য, আবারও ফিরে আসবে বলে, সেই জায়গা তাদের আর ফিরে পায়নি? আবারও কি এই হামাসকে খুঁজতে যাওয়ার একটা অজুহাতে শুধুমাত্র প্যালেস্টাইনকে দখল করে এই আপনার প্যালেস্টাইনদেরকে এখান থেকে বিতাড়িত করাই একমাত্র উদ্দেশ্য? না হলে কেন যুদ্ধবিরতিতে হামাস রাজি হলেও ইসরায়েল সেই পর্যন্ত যুদ্ধবিরতিতে যায়নি? দেখেন, এদের কি চূড়ান্ত হবে? এক হলো, প্রথমত হলো, কখনোই প্যালেস্টাইনের জনগণ ইসরায়েলের জন্য জায়গা করে দেয়নি, এবং তাদেরকে এই মানে জায়গা করে দেওয়ার অপশনটা থাকে তাদেরকে দেয়া হয়নি। সো সাইস পিকার এগ্রিমেন্টের ভিত্তিতে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর একটা বড় জিউইশ ডায়াসপোরা ইসরায়েলের মাটিতে, মানে এই যে তখনকার প্যালেস্টাইনের মাটিতে, তখন তো দেশের স্ট্রাকচার এগুলো ছিল না, সব অটোমান এম্পায়ারের মধ্যে ছিল একটা পয়েন্টের পর। সো বিটুইন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার টু ইসরায়েলে সেকেন্ড ওয়ার্ল্ড বসবাস ওয়ার, ছিল, এগুলা সেই জন্য তো নিজের জায়গা ছেড়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে তারা এখনো পর্যন্ত আছে, তারা তো আর ফিরতে পারেনি জি জি না না মানে প্যালেস্টাইনিরা। পয়েন্টটা হলো যে ফার্স্টে যখন আপনার জিউইশ একটা পপুলেশনকে বিশেষ করে ইউকে, ফ্রান্স এবং সাথে ইউক্রেন থেকে, আমেরিকা, তারা বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। হ্যাঁ মানে এখানে এখানে আসতে সহযোগিতা করলো, এরপর যেটা হলো যে জিওনিস্ট মুভমেন্ট, যেটা এর আগে থেকেই তৈরি হয়ে গেছিল, জিওনিস্ট মুভমেন্ট একটা বড় অবদান রাখলো এখানে, আসলে জোরপূর্বক জমি দখলে, এবং জোরপূর্বক গ্রাম কি গ্রাম আপনার অ্যাকচুয়াল এই এলাকার লোকজনকে, যদি আমরা তখন প্যালেস্টিনিয়ান বলি, তাহলে গ্রাম কি গ্রাম প্যালেস্টিনিয়ানদের জোর করে বের করে দিতে, এটা জিওনিস্ট মুভমেন্ট গুলোই কিন্তু এই প্রোগ্রাম গুলো শুরু করলো। এবং এই জায়গাগুলোতে ওই সময় ওই এলাকায় দখলায়ন ভালোভাবে রাখার জন্য গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স তাদেরকে সহযোগিতা করে। তো এই জায়গা এইভাবে মানে প্যালেস্টাইনের পুরো দখলটাই মোটামুটি একটা একটা শুরুর পয়েন্টের পর থেকে ফুললি জিওনিস্ট আপনার এই যে কি বলে হার্ড লাইনাররাই, তারাই একটা আর্মড ফোর্সেস এর নেচারে তৈরি করে তারাই করেছে। সো গ্রাম কি গ্রাম খালি তারা করেছে, প্যালেস্টাইনিয়ানরা মানে এই এলাকার লোকজন কোনোদিনও সুযোগই পায়নি তাদের জায়গা দিবে কি দিবে না এই ধরনের একটা ডিসিশন নেবার, এবং তারপর থেকে জমি দখলই চলছে। এই ক্যাম্প ডেভিড অ্যাকর্ডে যে একটা সময় একটা জায়গায় আসলো যে এই পর্যন্ত আমরা থামবো, কিন্তু আর থামলো না, মানে ইসরায়েল একদিকে থামে না, আরেকদিকে বাকি মুসলিম বিশ্ব কোনোভাবে এই না একসাথে প্রেশার দেয় না। বাট এনিওয়ে, আপনি যেহেতু আমাদের সাইড, আমাদের দেশগুলোর কথা বলছিলেন, দেখেন ইন রিসেন্ট টাইমস মানে আমেরিকা ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু একদম ইসরায়েলের জন্ম থেকে, 47 সাল থেকে ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু, সব ঠিক আছে। ইন রিসেন্ট টাইমস ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধুর ভেতরে আরেকটা দেশ যুক্ত হয়েছে, সেটা হলো ভারত। ভারত সবসময় মানে স্পেশালি আপনার এগেন ওই 47 থেকে আপনার লাস্ট কংগ্রেস সরকার পর্যন্ত যদি ধরি, ভারত স্টিল নিজেদেরকে নন অ্যালাইন্ড নেশন হিসেবে খুব মানে দেয়ার ওয়াজ লট অফ প্রাইড, নন অ্যালাইন্ড নেশন। হ্যাঁ, সো কোনো তারা এই ফার্স্ট ওয়ার্ল্ডেও না, তারা সেকেন্ড ওয়ার্ল্ডের সাইডেও যায় না, তারা সোভিয়েতেরও না, কোল্ড ওয়ারের কোনো সাইডে যায়নি 90 পর্যন্ত, এবং তারপর যতদিন কংগ্রেসের সরকার ছিল তারা নন অ্যালাইন্ড ছিল। মোদি সাহেবের সরকার এসে নতুন ফরেন পলিসি নিয়ে আসলো, লুক ইস্ট, মানে আমার নেইবার্সদের দিকে তাকাবো, আমরা এই যে সার্ক টার্ক এইসব এইসব দিকে তাকাবো, আমরা ওয়েস্টের দিকে তাকাবো না, আমরা ইউরোপ আমেরিকার দিকে তাকাবো না, এই দিকে তাকাবো। কিন্তু এই পলিসির ভেতরে সাম অর দি আদার তাদের ডিফেন্স রিকোয়ারমেন্টের জন্য, তাদের আপনার টেকনোলজিক্যাল রিকোয়ারমেন্টের জন্য, এবং জিও পলিটিক্যাল, এই সব কিছু মিলে তারা ইসরায়েলের সাথে, মোদী সরকার স্পেসিফিক্যালি ইসরায়েলের সরকারের সাথে খুব কঠিন একটা সম্পর্ক গড়া শুরু করলো। এবং এই কারণে, এবং একটা জিনিস তাদের ইন কমন আছে, মুসলিম বিরোধ, মানে ইসরায়েলের সরকার মুসলিম বিরোধ কিনা সেটা পরের কথা, কিন্তু ইসরায়েলের সরকার যখন প্যালেস্টাইন দখল করতে চায় তখন মুসলিমরা যখন এটার বিরোধিতা করে তখন অটোমেটিকলি মুসলিম বিরোধ হয়ে যায়। আর বিজেপির হিন্দুত্ব সরকার মুসলিম বিরোধ ওদের মেইন আইডিওলজি, এখানেও একটা আইডিওলজিক্যাল একটা মিলও আছে, যদিও তাদের আসলে মিলটা অন্য যায় অন্য কারণে হয়েছে, ডিফেন্স, জিও কারণ পলিটিক্স ভারতের সমর্থন এগুলো। শুধুমাত্র মুসলিম বিদ্বেষের কারণে, আর অন্য কোনো কারণ? মানে এখানে একটা বড় কারণ তৈরি হয়, আরো কারণ আছে তাদের এত বন্ধুত্বের, বাট এখানে একটা বড় কারণ তৈরি হয়। অত্যন্ত দুঃখজনক যে মানে এই যে মুসলমান মেজরিটি দেশ হবার পর, আমাদের কনস্টিটিউশনে মুসলিম নেশন এন্ড বিসমিল্লাহির রহমানির রহিম থাকার পর, ওকে, এগুলো পরের আর্গুমেন্ট যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা না, বাট মুসলিম মেজরিটি দেশ থাকার পর, এবং এই দেশের বাই ফার মানে মেজরিটি কি আমি বলবো যে অলমোস্ট ফুল পপুলেশন ইসরায়েলের
এই ধরনের এই জেনোসাইডাল অ্যাকশনের কমপ্লিট বিরোধিতা করার পরও আমাদের দেশের সরকার, আমাদের দেশের সরকার, নট দেশ বা দেশের জনগণ, আমাদের দেশের সরকার কিছু জাস্ট ইউনো ফাঁকা বাক্য, ইউনো সর্ট অফ কিছু কিছু জাস্ট জাস্ট একটা ন্যারেটিভ তৈরি করে যে হ্যাঁ হ্যাঁ আমরা ইসরায়েলি বিরোধ, এই ধরনের কিছু ন্যারেটিভের বাক্য ছাড়া, মানে কিছু কিছু আপনার ওই যে কি বলার নাম, মানে কিছু পিআর লাইন্স ছাড়া তারা কোনো ধরনের কিছু করেনি, মানে এমন না যে মানে আমাদের দেশের কোনো, সরকার আপনি মনে করছেন যে স্পষ্ট ভাবে প্যালেস্টাইনদের পক্ষ সমর্থন করে ওরকম ভাবে জোরালো ভূমিকা পালন করছে না, বা কিন্তু না ইসরায়েলের মানে পক্ষ আমাদের দেশের সরকারের পক্ষ থেকে, যেহেতু এগেন মানে আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের সরকার অনেক বড় বড়, যদি এখন আমরা নিজেরাই ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছি, বাট আমাদের দেশের সরকার কিছুদিন আগে অনেক বড় বড় বুলি ছুড়াচ্ছিল যে তারা ইন্টারন্যাশনালি বড় ইউনো সর্ট অফ কি বলার নাম একটা ইম্প্যাক্ট রাখবে, শ্রীলঙ্কার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে তারা এইড দেবে, তারা বড় কিছুতে আওয়াজ তুলবে, আমেরিকার ডেমোক্রেসি নিয়ে এটা নিয়ে আওয়াজ তুলবে, তো তারা এত কিছু নিয়ে আওয়াজ তুলতে পারে, তাহলে কোনো মাল্টিল্যাটারাল বডিতে কেন বাংলাদেশের তরফ থেকে ইসরায়েলের এই জেনোসাইডাল অ্যাকশনের বিরুদ্ধে কোনো ধরনের আওয়াজ উঠে নাই? হ্যাঁ এইখানে এইখানে মানে দেশে নিউজ ক্যামেরার সামনে দুই একটা কথা বলেছে কিন্তু কোনো আসে নাই। তারপর এই যে দুটো বড় বড় অ্যাকশন যে আমাদের দেশের সরকার নিয়েছে, এই যে আমাদের পাসপোর্টে ইসরায়েল সম্বন্ধে যেটা লেখা ছিল সেটা উঠিয়ে নেওয়া, তারপর ইসরায়েলের সাথে ট্রেড করা, এই যে এই দুটো বড় বড় অ্যাকশন রিসেন্ট টাইমসে আমাদের সরকার করেছে, আচ্ছা ঠিক আছে তারা করলো, তারাও হয়তো কোনো ধরনের একটা ন্যাচুরালাইজেশন চেয়েছিল, কিন্তু এই অক্টোবর 27 এর পর থেকে যেই ঘটনা শুরু হলো এবং ইসরায়েলের যে জেনোসাইডাল অ্যাকশন শুরু হলো, তারপর তো তাহলে এগুলোর উপরে ফিরে যাওয়া, এটা তো তাদের মিনিমাম রেসপন্সিবিলিটি ছিল, যদি তারা দেখাতে চাইতো যে ইসরায়েল ভুল করছে এবং আমরা আমরা ইসরায়েলের সাথে নাই, আর যেটাই হোক না কেন আমরা ইসরায়েলের সাথে নাই, এবং আমরা ইসরায়েলের সাথে নাই কারণ বাংলাদেশের জনগণ ইসরায়েলের সাথে নাই, সরকার তো জনগণের প্রতিফলন হতে হবে। তো এই যে বাংলাদেশ, আমরা সরকারি পর্যায়ে না আমরা ইসরায়েলকে কোনোভাবে মানে এগেন কিছু ফাঁকা বলি নিজেদের দেশে নিজেদের ক্যামেরা সামনে, কিছু ফাঁকা বলি ছাড়া মাল্টিল্যাটারাল ইন্টারন্যাশনাল কোনো প্রেক্ষাপটে আমরা কোনোভাবে ইসরায়েলকে নিন্দা করিনি, এবং এফেক্টিভ যে জিনিসগুলো, যে আমাদের পাসপোর্ট ইসরায়েলে যাওয়া যাবে না অবাউট নট, বা মানে ইসরায়েলের সাথে মানবিক কোনোভাবে সহায়তা ট্রেড, পর্যন্ত আমরা আছি প্যালেস্টাইনদের পক্ষে, এটা তো আমেরিকাও করে, আপনি বলতে যাচ্ছেন আমেরিকার পক্ষ থেকে তো মানবিক সহায়তা যেমন যাচ্ছে, অস্ত্র যাচ্ছে প্যালেস্টাইনদের বিরুদ্ধে লড়বার জন্য। দুটি বিষয় আমরা দেখছি, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে দেখা যাচ্ছে প্যালেস্টাইনদের পক্ষে ত্রাণ পাঠানো হচ্ছে, কিন্তু ইসরায়েলের বিপক্ষে যে শক্তভাবে ভূমিকা রাখবার কথা সেটি রাখছে না আপনি বলতে। শক্ত হয়তো আমাদের শক্তি নেই কিন্তু কোন ধরনের ভূমিকা তো রাখতে চেষ্টা করা, হ্যাঁ, সব কোনো সময় আমি যুদ্ধ করতে পারবো না কিন্তু আমি তো দাঁড়াতে পারবো, তো জি আমার একটা কথা বলা মুখের বা কথাটা তো বলা। রাইট কথা বলা সেইভাবে আপনি দেখতে পাচ্ছেন না শক্তভাবে। এখানকার এই যুদ্ধটার শেষ পর্যন্ত কি হতে পারে আপনি মনে, মানে ইসরায়েলকে আসলে পুরো প্যালেস্টাইনকে দখল করার জন্যই চিন্তা ভাবনা সেখানে গিয়ে থামবে, না হলে কোথায় গিয়ে থামবে বলো? এর আগে কি থামবার কোনো সুযোগ আছে কিনা? ছোট্ট করে 1 মিনিট এখানে শেষ করবে, শেষ করে। যদি 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 ইসরায়েলকে থামতে হয় তাহলে ইসরায়েলের ইন্টারনাল পলিটিক্স থেকে জিও পলিটিক্স আরো বেশি গুরুত্বপূর্ণ, এবং জিও পলিটিক্যালি ইসরায়েলকে যারা ব্যাক করছে স্পেশালি আপনার ইউনো সর্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা যদি ইসরায়েলকে চাপ দেয় থামার জন্য, এবং এখানে আমেরিকা যে একেবারে চেষ্টা করেনি তা না, তারা এখনো চেষ্টা করছে একটা সিজ ফায়ার আনতে, এই যে কিছুদিন আগে বললেন যে এই যে রাফায় আক্রমণের আগে একটা সিজ ফায়ারের কথা ছিল, একটা এগ্রিমেন্টের কথা ছিল, এই এগ্রিমেন্টটাও কিন্তু হামাস আমেরিকান রাজি স্টেট হয়েছিল কিন্তু, ডিপার্টমেন্ট থেকেই তৈরি করা হয়েছে, সরি হামাস রাজি ছিল, রাজি হলো তো শেষ পর্যন্ত, কিন্তু হামাসও রাজি হচ্ছিল, ইসরায়েলও দেখাচ্ছিল রাজি হচ্ছে, মাঝখানে যে এই যে নেগোসিয়েশনটা করছিল কিন্তু অন্য কেউ না, আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট, আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট সেটা করছিল, এবং পুরো চুক্তিটা রিটার্ন ক্রিয়েটেড বাই দ্য আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট, তো তারা একেবারে চেষ্টা করছে না তা না, এখন আমি এটা বলছি না যে তারা সব হঠাৎ করে ভালো মানুষ হয়ে গেছে তার জন্য ইসরায়েল তো চেষ্টা রাজি করছে, তারা করলো না হয়তো শেষ পর্যন্ত, ডিক্লাইন করে তো সেজন্য আবার রাফাতেই তারা আক্রমণ শুরুই তারা করে। আক্রমণ চালাচ্ছে, তো এখানে যদি এখানে একমাত্র যদি আমেরিকান ডিফেন্স যে তোমরা এই লাইনটা পার করলে আমাদের মানে উই ক্যান্ট রিমেইন ইউনো সর্ট অফ ডিফেন্স পার্টনার্স এনিমোর, এই ধরনের একটা কড়া লাইন যদি আমেরিকা ড্র করে একমাত্র তাহলেই হয়তো আপনি এটা তো আমাদের, স্বাভাবিক, কিন্তু আমেরিকা তো চাচ্ছে হ্যাঁ না, কিন্তু এই আমেরিকা তো লাইন বরং, আমেরিকা ড্র করার আমেরিকা তো এই বরং মুহূর্তে, আরো আরো প্রায় না না এই লাইন আমেরিকা ত্রিশ ড্র করার কোয়াড্রেন্ট এই ট্রিলিয়ন মুহূর্তে ডলার আমরা তাদের কোনো হয় কারণ না। দেখছি না, জি মানে জি আমরা আমরা যদি জিও পলিটিক্যালি চিন্তা করি এই লাইন ড্র করার আমেরিকার এই মুহূর্তে কোনো কারণ নাই, কারণ যত সিচুয়েশন আনস্টেবল হবে আমেরিকার তত শক্ত পার্টনার মিডল ইস্টের গ্রাউন্ডে লাগবে, এগেন ভুলে যাবেন না 50% প্লাস গ্লোবাল এনার্জি প্রোডাক্ট এই এলাকা থেকে আসে, যেই এলাকাতে আজকে ইসলামিক টেররিজম ভর্তি,
ইসলামিক টেরোরিজম মানে কি, মানে ইসলামের নামে মিলিটেন্ট টেরোরিজম, এবং ইসলামের নামে মিলিটেন্ট টেরোরিজম এইটার পিছনেও বিশাল অবদান আমেরিকান ফরেন পলিসি। আজ থেকে 60 বছর আগে, আজ থেকে 50 বছর আগে চলে যান, ইসলামিক টেরোরিজম বলতে কিছু ছিল না ভাই, এগুলো ছিল না। সবই আমেরিকার নাম দেওয়া, এগুলো আমি এর চেয়ে বেশি বেশি এটা এখান আমেরিকান ফরেন পলিসি থেকে যে জিনিসটা তৈরি হয়েছে, তাহলে ওরা জানে ভাই এটা কত মুশকিল। সো যত ওখানে আপনার ডিস্টার্বেন্স বাড়বে, তত ইসরায়েলকে আমেরিকার আরো বেশি লাগবে।